5 কিলোমিটার দূরে কিন্তু এই মন্দিরটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা স্কিপ না করুন। হ্যাঁ বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম প্রায় 700 বছর পুরনো কেদার অথবা বুড়বুড়ি কেদার শিব মন্দিরে। বালিচক স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটারের মধ্যেই এই কেদার অথবা বুড়বুড়ি কেদারের অতি প্রাচীন শিব মন্দিরটি অবস্থিত। কলকাতা থেকে বালিচক রেলওয়ে স্টেশন এবং বালিচক থেকে দীঘামুখী যে কোনো বাস ধরে যদি কেদার স্টপেজে নামতে পারেন, তো মাত্র 1 কিলোমিটার পূর্ব দিকে ঢালাই রাস্তা ধরে এই অতি প্রাচীন শিব মন্দিরে পৌঁছেতে পারেন। এই মন্দিরের নেপথ্যে আছে অতি প্রাচীন একটি ইতিহাস। সময়টা ছিল 1297 খ্রিস্টাব্দ, তখন বাংলায় শাসন চলত সেন বংশের। মনে করা হয় বল্লাল সেনের আমলে এই শিব মন্দিরটি নির্মাণ করা হয়েছে। ঠিক তখন আলাউদ্দিন খিলজির আক্রমণের সময় গুজরাট, বা সেই সময় নাম ছিল সৌরাষ্ট্র, রাজা দেবনাথ পরাজিত হয় এবং দেশের বিভিন্ন প্রান্তে আশ্রয়ের জন্য ছুটতে থাকেন। অবশেষে উড়িষ্যা প্রদেশের জগন্নাথ মন্দিরে আশ্রয় নেন। তৎকালীন সময়ে এই পিংলা থানা উড়িষ্যা প্রদেশেরই একটা অংশ ছিল এবং সেখানে বাবা মহাদেব স্বপ্নাদেশ দেন যে ওই স্থানে মন্দির গড়ে তোলার জন্য। মন্দিরের পেছনে একটি অতি প্রাচীন পাথরের গম্বুজ রয়েছে। গম্বুজের নিচে রয়েছে একটি সুড়ঙ্গ। মনে করা হয় এই সুড়ঙ্গের মুখটি কোনো নদীর সাথে উন্মুক্ত রয়েছে। বর্ষাকালে বুদবুদ আকারে বুড়বুড় শব্দ হয় আর তখন থেকেই এই এলাকার নাম হয় বুড়বুড়ি কেদারের মন্দির। প্রতি বছর শিবরাত্রি তিথিতে এক বৃহৎ মেলার আয়োজন করা হয়। এছাড়াও মকর সংক্রান্তি, চৈত্র সংক্রান্তির সময় বহু মানুষের ঢল এই জায়গায় দেখা যায়। আপনারা চাইলেই ওই সময় এখানে এসে আনন্দ নিতে পারেন। আরেকটি কথা শোনা যায় এই এলাকার, যে মন্দির গাত্রে দিয়ে মধু ঝরে পড়ত, তাই এই মন্দিরের নাম চাকলেশ্বরজির মন্দির নামও পরিচিত। অতি প্রাচীন ঐতিহ্য এবং ইতিহাস এই মন্দিরের সঙ্গে জুড়ে আছে। আমি সন্দীপ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ সন্দীপ। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ধন্যবাদ।